তিনজনই পারেন একটা দেশ বা জাতিকে বদলাতে, তারা হলেন বাবা মা ও শিক্ষক। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো কাউকে জয় করা। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং সেই অভ্যাসেই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। যে তোমাকে খুব ভালোবাসে তাকে ধোকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসে? কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে তারা একদিন ঠকবে, অপেক্ষা শুধু সময়ের। আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন। নিজের স্বার্থের জন্য কারো সাথে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটা মানুষের জীবনটাকেই এলোমেলো করে দেবে। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সহজে রেগে যায় তার রাগ ভাঙিও না। যদি তুমি ব্যর্থ হও, অর্থাৎ ফেল করো, তাহলে কখনো হাল ছেড়ে দিও না। কারণ ফেল শব্দটার একটা অন্য মানে আছে, ফার্স্ট অ্যাটেম্পটস ইন লার্নিং। কাউকে যদি ভালোবাসো, ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো, বাসো না কোনো দিন। অবুজ মন নিয়ে খেলা খেলো না, নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, সফল হওয়ার কিছু ধারণা পাবে। জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না, বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমিত শক্তি ও সম্ভাবনাকে সন্ধান করতে। বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও। আজকে ব্যর্থ হয়েছো বলে নিজেকে ভালো কাজ করা থেকে বিরত করো না। হয়তো আজ তুমি ব্যর্থ হয়েছো, চেষ্টা করে যাও, কাল তুমি সফল হবেই। প্রশংসা করতে হবে প্রকাশ্যে, কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগতভাবে। আজ যাকে দুর্বল পেয়ে তুমি ঠকিয়ে যাচ্ছ, এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। তুমি যদি মনে করো তুমি ঠিক, আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। মনে রেখো, স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেবে না। কেউ মূল্য দিক আর না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন সৃষ্টিকর্তা। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না।